ইউক্রেনকে ঠেকাতে 2 লাখ সেনা চাইলেন প্রিগোজিন। রাশিয়ারই উচিত পাল্টা আক্রমণ শুরু করা, মনে করেন মেদভেদেব। সম্ভাব্যতা যাচাই করেছে ইসরায়েল, লেবাননকে মোকাবেলা করা অত্যন্ত কঠিন, স্বীকারোক্তি ইহুদিবাদী কমান্ডারের। ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের বৈধ অধিকার, পশ্চিমাদের এতে হস্তক্ষেপের সুযোগ নেই। ট্রাম্প আর কখনো প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না বলে মনে করেন মাইক পেন্স। ইউক্রেনের সঙ্গে করা চুক্তি প্রত্যাহার করে নিল রাশিয়া। প্রায় এভারেস্ট পর্বতের সমান গভীর গর্ত ঘুরছে চীন। তবে কি জাপোরিজিয়াতে রুশ অবস্থানে সর্বাত্মক আক্রমণ শুরু করেছে ইউক্রেন? ইউক্রেনকে ঠেকাতে 2 লাখ সেনা চাইলেন প্রিগোজিন। ইউক্রেনের পাল্টা আক্রমণ মোকাবেলার জন্য 2 লাখ সেনা সরবরাহ করতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন ভাড়াটে ওয়াগনার গ্রুপের প্রধান ইভজিনি প্রিগোজিন। তিনি বলেছেন ওয়াগনার সংস্থায় একমাত্র সশস্ত্র বাহিনী যা ইউক্রেনের আক্রমণ ঠেকাতে সক্ষম। রুশ কর্মকর্তাদের পাশাপাশি পশ্চিমারা বলছে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। কিয়েভ সেনারা রাশিয়ার প্রতিরক্ষা লাইন ইতিমধ্যেই অতিক্রম করেছে। বিধ্বস্ত দোনেস্ক শহরের চারপাশে অবস্থান নিয়েছে কিয়েভ বাহিনী। প্রিগোজিন তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন ওয়াগনার সংস্থায় একমাত্র সশস্ত্র বাহিনী যা ইউক্রেনের আক্রমণ বন্ধ করতে সক্ষম। তিনি বলেন আমার 2 লাখ যোদ্ধা দরকার। লুহানস্ক দোনেস্ক ফ্রন্ট লাইনে এর চেয়ে কম সংখ্যক যোদ্ধা দিয়ে চলবে না। আমরা সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত। ইউক্রেনীয় বাহিনী ইতিমধ্যে বেশ কয়েকটি এলাকায় প্রতিরক্ষা লাইন ভেঙে ফেলেছে বলেও জানান প্রিগোজিন। রাশিয়ারই উচিত পাল্টা আক্রমণ শুরু করা, মনে করেন মেদভেদেব। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের মতে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। এই অবস্থায় মস্কোর উচিত কিয়েভের সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করা। ইউক্রেন দাবি করে আসছে শীঘ্রই রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করতে যাচ্ছে তারা, কিন্তু কবে কখন বহুল প্রতীক্ষিত এই অভিযান শুরু হচ্ছে এ বিষয়ে অস্পষ্টতা রেখে দিয়েছে কিয়েভ। যদিও রাশিয়া দাবি করছে পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে আর তা ব্যর্থ করে প্রচুর ইউক্রেনীয় সেনাকে হত্যাও করেছে রুশ বাহিনী। এ বিষয়ে পুতিনের প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা এই রুশ কর্মকর্তা বলেন আমার মনে হচ্ছে ইউক্রেন ইতিমধ্যেই তার প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে। মস্কোর উচিত কিয়েভের বাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া জানানো। টেলিগ্রামে বিবৃতিতে রাশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন শত্রুরা দীর্ঘদিন ধরে একটি বড় ধরনের আক্রমণের হুমকি দিয়ে আসছে, শত্রুদের অবশ্যই থামাতে হবে। সম্ভাব্যতা যাচাই করেছে ইসরায়েল, লেবাননকে মোকাবেলা করা অত্যন্ত কঠিন, স্বীকারোক্তি ইহুদিবাদী কমান্ডারের। ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর কমান্ডো ব্রিগেডের সাবেক কমান্ডার মানি লিবার্টি বলেছেন যুদ্ধ হলে লেবাননের সঙ্গে লড়াই করা কঠিন হবে। হিজবুল্লাহ অত্যন্ত কঠিন শত্রু, তাদের রয়েছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র। এই অবস্থায় লেবাননের ভেতরে প্রবেশ করাটা পাগলামে। লেবাননের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির সম্পর্কে সতর্ক করতে গিয়ে তিনি এই সব কথা বলেন। তিনি আরও বলেছেন লেবাননের সঙ্গে যুদ্ধ লেগে গেলে সে দেশের ভূখণ্ডের গভীরে কমান্ডো বাহিনী পাঠানো হবে পাগলামে। এটা কেবল তখনই করা যাবে যখন আর কোনো উপায় সামনে থাকবে না। সম্প্রতি ইসরায়েলি কমান্ডাররা কয়েকটি ফ্রন্টে একসঙ্গে লড়াই চালানোর সম্ভাব্যতা যাচাই করছে এবং তা নিয়ে কথা বলছে। এরই অংশ হিসাবে সম্প্রতি ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন আগামীতে কোনো যুদ্ধ বাঁধলে তারা নজিরবিহীন হুমকির মুখে পড়বে। তিনি উত্তর ইসরায়েলে চলমান সামরিক মহড়া পরিদর্শনকালে এই স্বীকারোক্তি দেন। গ্যালান্ট বলেন তিনি নতুন কোনো যুদ্ধের বিষয়ে উদ্বিগ্ন। যুদ্ধ বাঁধলে দেশের অভ্যন্তরে যে হুমকি মোকাবেলা করতে হবে তা গত 75 বছরের ইতিহাসে আর ঘটেনি। সংকটপূর্ণ পরিস্থিতিতে অর্থনৈতিক সক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত হতে তিনি সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানান। এর আগেও ইসরায়েলের কয়েকজন সামরিক কমান্ডার আশঙ্কা প্রকাশ করে বলেছেন কয়েকটি ফ্রন্টে যুদ্ধে জড়াতে হলে দেশ ভেতর থেকেই ধ্বংস হয়ে যেতে পারে, কারণ ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি নাজুক। ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের বৈধ অধিকার, পশ্চিমাদের এতে হস্তক্ষেপের সুযোগ নেই। ইসলামী প্রজাতন্ত্র ইরান তার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে কিছু পশ্চিমা দেশের হস্তক্ষেপমূলক বিবৃতিকে অবৈধ হিসাবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে তেহরান বলেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম আন্তর্জাতিক আইনের ভিত্তিতে গতানুগতিক। ফাতা নামের ইরানের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন নিয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স উদ্বেগ প্রকাশ করার পর গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম গতানুগতিক, প্রতিরক্ষামূলক এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে তা সম্পূর্ণ বৈধ। নাসের কানআনি আরও বলেন, পারমাণবিক ক্ষেপণাস্ত্রের বহন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ধ্বংসাত্মক ভূমিকা পালন করে আসা এই সব দেশ, যাদের পারমাণবিক পরীক্ষা এবং পারমাণবিক অস্ত্র নিরুধিকরণ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়মকানুন লঙ্ঘনের দীর্ঘ এবং স্পষ্ট ইতিহাস রয়েছে, তাদের পক্ষে এই সব মন্তব্য করার কোনো অধিকার নেই। বরং প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করার ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আইনি এবং বৈধ অধিকার রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অ্যারোস্পেস ফোর্স গত মঙ্গলবার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাত্তার মোড়ক উন্মোচন করেছে। হাইপারসোনিক মিসাইলটির পাল্লা 1400 কিলোমিটার এবং এটি শব্দের চেয়ে প্রায় 15 গুণ পর্যন্ত যেতে পারে এবং এটি বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে চলে যেতে পারে। উন্মোচন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেন, নতুন ক্ষেপণাস্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। প্রেসিডেন্ট রাইসি বলেন, ইরানের এখন প্রতিরোধ ক্ষমতা রয়েছে যা আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা ও টেকসই শান্তিতে অবদান রাখতে পারে। ট্রাম্প আর কখনও প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না বলে মনে করেন মাইক পেন্স। মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আনুষ্ঠানিকভাবে তার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযান শুরু করেছেন। তিনি তার সাবেক বস ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন নেতার প্রয়োজন হয়। আইওয়া থেকে পেন্স নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছেন এবং সেখানে এক অনুষ্ঠানে তিনি বলেন, 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার যে ঘটনা ঘটেছে তাতে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছিলেন এবং এখনও তিনি ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেন। মাইক পেন্স তার বক্তৃতায় বলেন, আমি জানি আমরা আবার আমাদের দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি, আমাদের জাতিকে আমরা রক্ষা করতে পারি এবং আমাদের সীমান্ত নিরাপদ করতে পারি, আমরা আমাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পারি, আমরা আমাদের জাতিকে একটি ভারসাম্যপূর্ণ বাজেটের পথে নিয়ে যেতে পারি, কিন্তু এজন্য নতুন নেতৃত্ব প্রয়োজন। মাইক পেন্সের স্ত্রী সাবেক সেকেন্ড লেডি কারেন পেন্স তাকে ভোটারদের কাছে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। ইউক্রেনের সঙ্গে করা চুক্তি প্রত্যাহার করে নিল রাশিয়া। আজব সাগর এবং কার্স প্রণালী নিয়ে ইউক্রেনের সঙ্গে স্বাক্ষরিত একটি চুক্তি থেকে সরে যাওয়ার পক্ষে মত দিয়েছেন রাশিয়ান কাউন্সিল অব ফেডারেশন। গতকাল তারা এই সংক্রান্ত একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, পরে এটি প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছে। খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত 24 মে চুক্তির অবসানের বিলটি পার্লামেন্টের উচ্চ কক্ষে উপস্থাপন করেছিলেন। সেখানে এই চুক্তি থেকে সরে আসার কারণ হিসেবে বলা হয়, এই চুক্তিতে যে দুটি অঞ্চলের কথা বলা হয়েছিল উভয়টিই রাশিয়ার অধীনে চলে আসায় এই চুক্তি তার কার্যকারিতা হারিয়েছে এবং এই সংক্রান্ত চুক্তির আর কোনো প্রয়োজন নেই। রুশ ফেডারেশন এবং ইউক্রেনের মধ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে সমুদ্রের পানি ও মৎস্য সম্পদ ব্যবহার সংক্রান্ত চুক্তিটি 2004 সালের এপ্রিলে কার্যকর হয়েছিল। তার 4 মাস আগে দুই দেশের প্রেসিডেন্টরা এতে স্বাক্ষর করেছিলেন। রাশিয়ার আইন অনুসারে পার্লামেন্টের অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হওয়ার জন্য স্বাক্ষরের জন্য প্রেসিডেন্টের স্বাক্ষরের প্রয়োজন হয়। সেই ধারা মেনে এই বিলটিও প্রেসিডেন্ট পুতিনের কাছে পাঠানো হয়েছে। প্রায় এভারেস্ট পর্বতের সমান গভীর গর্ত খুঁড়ছে চীন। 11,100 মিটারেরও বেশি গভীর একটি গর্ত খুঁড়তে শুরু করেছে চীন। গত সপ্তাহে উত্তর পশ্চিমাঞ্চলের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত এলাকায় বিশ্বের দ্বিতীয় বৃহৎ টিলা মরুভূমি তাকলা মাকান নামের জায়গায় এই গর্ত খোঁড়ার কাজ শুরু হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, গর্তটি মাটির 10 স্তর ভেদ করে এমন একটি স্তরে পৌঁছাবে যেটি প্রায় 145 থেকে 66 মিলিয়ন বছর আগে ছিল। পুরো প্রকল্পটি শেষ হতে সময় লাগবে 457 দিন। এই সময়ের মধ্যে 2,000 টনেরও বেশি ভারী যন্ত্রপাতি এবং মেশিন সামলাবে সংশ্লিষ্টরা। BBC জানিয়েছে, এটি চীনের সবচেয়ে বড় খনন প্রকল্প যা প্রথমবারের মতো 10,000 মিটার কূপ খননের প্রতিবন্ধকতা ছাড়িয়ে যাবে। চীন এমন সময় এই ধরনের একটি পদক্ষেপ নিল যখন দেশটি বৈশ্বিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক শক্তি হিসাবে নিজের অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। আশ্চর্যজনকভাবে এই কূপটি সেদিনই খরা শুরু হয় যেদিন বেইজিং 2030 সালে চাঁদে পৌঁছানোর প্রকল্পের অংশ হিসাবে কক্ষপথে মহাকাশ স্টেশনে 3 জন নভোচারীকে পাঠায়। কিন্তু এত গভীরে গর্ত কেন খরা হচ্ছে, যা প্রায় এভারেস্ট পর্বতের সমান এবং যা কোনো বাণিজ্যিক বিমানের সর্বোচ্চ ফ্লাইট উচ্চতার সমান? রাষ্ট্রীয় পেট্রোরাসায়নিক কর্পোরেশন সিনোপেক এই প্রকল্পটি পরিচালনা করছে। তারা জানিয়েছে যে এর উদ্দেশ্য হচ্ছে ভূতাত্ত্বিক অনুসন্ধানের ক্ষেত্রে গভীরতার সীমা ছাড়িয়ে যাওয়া। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং স্থানীয় বিজ্ঞানীদের ভূপৃষ্ঠের গভীরতা নিয়ে গবেষণা করার বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানানোর 2 বছর পেরিয়ে যাওয়ার পর
চীনে গভীরতম গর্ত খোঁড়ার এই প্রকল্প শুরু হলো। চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন সিএনপিসির প্রতিনিধি লিউ শিয়াও গ্যাং বলেন, এই কূপটি খনন করার দুইটি উদ্দেশ্য রয়েছে, বৈজ্ঞানিক অনুসন্ধান এবং তেল ও গ্যাসের সন্ধান। এক ব্যাখ্যামূলক ভিডিওতে এই কর্মকর্তা বলেন, এই প্রকল্পটি গভীর অনুসন্ধানে, নতুন মেশিন বা যন্ত্রপাতি উৎপাদনে পেট্রো চায়নার প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে। সিএনপিসি শুধু চীনের সর্ববৃহৎ তেল গ্যাস কোম্পানি নয়, বরং বিশ্বের অন্যতম বড় তেল ও গ্যাস কোম্পানি এটি। তবে কি জাপোরিজিয়াতে রুশ অবস্থানে সর্বাত্মক আক্রমণ শুরু করেছে ইউক্রেন? রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে ইউক্রেনের সেনাবাহিনী বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে। সোশ্যাল মিডিয়া ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে রুশ সূত্রের বরাতে মার্কিন সাময়িকী নিউজউইক এই খবর জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রুশিয়া 24-এর প্রতিনিধি আন্দ্রে রুডেঙ্কো বলেছেন, দক্ষিণ অঞ্চলীয় জাপোরিজিয়াতে ট্যাঙ্ক নিয়ে আক্রমণ চালিয়েছে ইউক্রেনীয় সেনারা, তবে তা প্রতিহত করেছে রুশ বাহিনী। তিনি আরও বলেছেন, ইউক্রেনের অনেক সেনা আহত হয়ে রণক্ষেত্রে পড়ে আছে। দখলকৃত অঞ্চলে রুশপন্থী কর্মকর্তা ভ্লাদিমির রোগোব বলেছেন, আমার মতে 3 বা 4 দিন ধরে জাপোরিজিয়া অঞ্চলে সর্বাত্মক আক্রমণের প্রচেষ্টা ছিল। বুধবার দিবাগত রাতে ইউক্রেনীয় সেনাবাহিনী সম্ভবত মার্কিন সরবরাহকৃত হিমার্স ব্যবস্থা দিয়ে টোকমাক শহরে গোলাবর্ষণ করেছে। রুশ সূত্র টেলিগ্রামে উল্লেখ করেছে, জাপোরিজিয়ার দিকে গোলাবর্ষণ ও হামলা বেড়েছে। ইউক্রেনীয়রা ট্যাঙ্ক নিয়ে রুশ সেনাদের অবস্থানে হামলা চালাচ্ছে বলে ওয়্যার ট্রান্সলেটেড নামে টুইটার অ্যাকাউন্টে দাবি করা হয়েছে। আরও একজন সামরিক ব্লগার বলেছেন, দীর্ঘদিন আগে থেকে ইউক্রেনের ঘোষিত আক্রমণের শুরু নিয়ে আমরা এখন কথা বলতে পারি। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার যুদ্ধের খবর সংগ্রহকারী সাংবাদিক আলেকজান্ডার স্লাট কপ টেলিগ্রামে বৃহস্পতিবার লিখেছেন, মাইন পুঁতে রাখা পরীক্ষা এবং রুশ সেনারা পিছু হটবে না জানার পরও আক্রমণের সংকেত গ্রহণ করা ইউক্রেনীয় সেনাদের জন্য ছিল অনেক কঠিন। রাশিয়ার স্ট্রমজেট ইউনিটের এক সেনা যার কল সাইন আলী রুশ বার্তা সংস্থা তাসকে বলেছেন, ইউক্রেনীয় সেনারা লবকোপ গ্রামে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এখানে তারা অন্তত 20টি সামরিক যান এবং 100 পদাতিক সেনা ছিল, কিন্তু তাদেরকে ফেরত পাঠানো হয়েছে এবং ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি অলেকজি ড্যানিলভ বলেছেন, ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে বলে মস্কো যে দাবি করেছে তা সঠিক নয়। সম্মুখ রেখার কিছু অংশে ইউক্রেনীয়দের অগ্রসর হওয়াকে বড় অভিযান শুরু মনে করে ভুল করেছেন রুশ কর্মকর্তারা। যখন পাল্টা আক্রমণ শুরু হবে তখন সবাই জানবে। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সের্গেই শোগু বলেছেন, প্রায় 1,500 সেনা নিয়ে ইউক্রেন হামলা চালানোর চেষ্টা করেছিল, কিন্তু শত্রুদের অগ্রগতি ঠিকিয়ে দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবারও তিনি দাবি করেছিলেন, গত 3 দিনে রুশ বাহিনীর হামলায় 3,700 সেনা নিহত বা আহত হয়েছেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, গত কয়েকদিনে বিভিন্ন ফ্রন্টে ইউক্রেন প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে। তাদের একটি আক্রমণের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে, শত্রুদের থামিয়ে দেওয়া হয়েছিল, তারা লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং অভাবনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।